ব্যাঙ্গালোর থেকে দেবারতী ভট্টাচার্য প্রশ্ন করেছে, ওর মনোভাব প্রথমে জানিয়েছে তারপরে প্রশ্ন। প্রণাম নেবেন মহারাজ, আপনার ইউটিউব ভিডিওসগুলো খুব মন দিয়ে শুনি, আপনার কথা ও যুক্তিগুলো খুব বাস্তবসম্মত হৃদয়গ্রাহী লাগে। আমাদের আধুনিক জীবনে চলার পথে সমস্যা ও কনফিউশনগুলো আপনি খুব সুন্দরভাবে শুধু আইডেন্টিফাই করে দেননি, আধ্যাত্মিক উপায়ে সেই সব সমস্যার সমাধানও করে দিয়েছেন। আপনার কথাগুলো শুনতে হৃদয়গ্রাহী মনে হয়। আমার কাছে তার ব্যক্তিগত কারণ হলো, আপনার যুক্তিগুলো বাস্তব ও খুব বিজ্ঞানসম্মত ও অযৌক্তিক আবেগ বর্জিত। এটা আমার ব্যক্তিগত থট প্রসেসের সাথে মিলে যায়, তার ফলে জীবনের মধ্যে এগুলো ঢালতে সুবিধা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ লাইফটাকে কনফিডেন্টলি লিড করা যায়। প্রসঙ্গত, আমি শ্রী ঠাকুর মা ও স্বামীজির ভক্ত ও মিশনের একজন দীক্ষিত কন্যা। আপনার ভিডিওগুলো আমার আধ্যাত্মিক চিন্তার অনেক কনফিউশন দূর করেছে। অনেক অপ্রয়োজনীয় বোঝা বা বন্ধন যা আমরা আননেসেসারিভাবে ক্যারি করে বেড়াই, অথচ সেগুলোর কোনো সার্থকতা বা বীরত্ব নেই, শুধু কষ্ট আছে মাত্র, সেগুলো ত্যাগ করার জন্য আপনার উপদেশগুলি সত্যিই কার্যকর। আপনার দেখানো জীবন দর্শন জীবনের চলার পথে পাথেয়, কষ্টমুক্তির সহায়ক। কিন্তু আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, সেটি হলো নিম্নরূপ। আপনার যুক্তি অনুযায়ী আমাদের চৈতন্য আমাদের জীবদ্দশায় আমাদের মস্তিষ্কের ক্রিয়াকর্মের ফল। জীবদেহের মৃত্যুর পর একটি পার্টিকুলার দেহের ব্রেনের সাথে তার চৈতন্যেরও কি তাহলে মৃত্যু হয়? সেই পার্টিকুলার জীব চৈতন্যের আর কোনো অস্তিত্ব থাকলো না? তাই যদি হয় তাহলে আমরা মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করি কেন? মৃত ব্যক্তির স্মৃতির কি কোনো প্রয়োজনীয়তা আছে? পরলোক বলে সত্যিই কিছু আছে, না সবটাই অস্তিত্ববিহীন ভয় প্রসূত কল্পনা? শাস্ত্র এ বিষয়ে কিভাবে আলোকপাত করে? সদ্য পরলোকগত কোনো জীবাত্মার প্রতি আমাদের প্রকৃত আচরণীয় ধর্ম কী হওয়া উচিত? শ্রাদ্ধ কথাটি মূলত এসেছে শ্রদ্ধা থেকে। আমাদের সমাজে এর গুরুত্ব অপরিসীম। ছোট থেকে দেখে এসেছি মৃত ব্যক্তিকে অন্ন জল দান করতে, যাতে তারা শান্তি পান। সত্যি এগুলো করা আবশ্যক? এর কতটা প্রয়োজনীয় আর কোনটা বা কতটা অংশ পরিত্যাজ্য? যদিও এগুলো আমাদের সমাজে খুব স্পর্শকাতর একটা জায়গা, কিন্তু কিছুটা আলোকপাত করলে খুব শান্তি পেতাম। প্রণাম নেবেন, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। আমার বা কারোর মতামত নিতে যেও না। মতামত যাই হোক, তাকে জীবনের চরমতম সত্যের সাথে, যুক্তির সাথে এবং স্বাভাবিক সাধারণ জীবনবোধের সাথে মিলিয়ে নিও। আমি সাধারণ স্বাভাবিক বলতে প্রবৃত্তিগত বলছি না, আবেগপ্রবণ বুদ্ধি দিয়ে বলছি না, যেটা যেমন সেটা তেমনভাবে দেখে সেটাকে মিলিয়ে নিও। কোনো মতামত পূর্ণাঙ্গ, পারফেক্ট এবং ঠিক হয় না। তুমি যে প্রশ্নটা করেছো এই ক্ষেত্রে, কয়েকটা প্রশ্ন। চৈতন্য আমাদের জীবদ্দশায় আমাদের মস্তিষ্কের ক্রিয়াকর্মের ফল, আমি সেটা বলিনি, সেটা বলা হয়নি। বুঝে নাও ভালো করে, খুব শান্তভাবে। তুমি যদি উত্তরটা শুনছো এখন, খুব শান্তভাবে রিল্যাক্সড ওয়েতে শোনো। চেতনা বা চৈতন্য যাকে বলছো, তা দেহে চিন্তারূপে প্রকাশ পায় অর ম্যানিফেস্ট করে, এর মধ্যে দিয়ে নয়, অ্যাজ। এটা ফল নয়, চেতনা দেহের মধ্যে একটা ফলাফল রূপে আছে তা নয়। দেহ মন সমগ্র জগৎ চেতনারই উৎপাদন, চেতনাই ও চেতনাতেই এই দেহ, চিন্তা এই সব অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার হয়। কঠিন লাগা খুব স্বাভাবিক, তবুও বলছি, শাস্ত্রী উর্ণনাপি বা মাকড়সার কথা আছে, মাকড়সা থেকেই জাল বের করানো, আবার মাকড়সা ওই জালের মধ্যেই থাকে। চেতনাই দেহমন রূপে প্রকাশ পেয়েছে, আবার চেতনাই এই দেহমনের মধ্যে আছে, সম্পূর্ণার্থে চেতনা। জলের বুদবুদ বলো, ফেনা বলো, ঢেউ বলো, মেঘ বলো, বরফ বলো, কন্টেন্ট তো জল, সব জল দিয়েই তৈরি। এই বহু উদাহরণ শাস্ত্রে আছে, ঠাকুর দিয়েছেন, কিন্তু আমাদের ওগুলো মাথার উপর যেহেতু ঢুকতে চায় না, আমরা ওকে স্কিপ করে বেরিয়ে গিয়ে গ্রস বা মোটা যেই কথাগুলি সহজে বুঝতে পারবো, সহজভাবে বুঝতে পারবো, আমরা সেগুলোকে নিই। এই কথা কথা মৃতের ছত্রে ছত্রে আছে। একটা স্পেসিফিক দেহরূপে
দেহ রূপে, হ্যাঁ, যখন চেতনার ম্যানিফেস্টেশন বা প্রকাশ হয় তখন তাতে চিন্তার সহায়ক যন্ত্র হিসাবে ম্যানিফেস্ট করতে হবে। তো তুমি জল দেবে, একটা গ্লাস চাই, তো অ্যাজ কনফিগারেশন প্রয়োজনীয়তা হিসাবে একটা ব্রেনও এক্সিস্ট করে। দেহের মধ্যে চেতনা থাকে না, দেহ চেতনারই অভিব্যক্তি। সমগ্র জগৎ, তোমার চিন্তাও সেই চেতনারই প্রকাশ। ওর হার্ড ডিস্ক হলো ব্রেন, ফর এ পার্টিকুলার ফরমেশন, একটা বিশিষ্ট যে গঠন তার মধ্যে চিন্তারূপে প্রকাশ পাচ্ছে চেতনা, যেই ডিভাইসের মাধ্যমে তাকে বলা হয় ব্রেন। যেমন ধরো গুগলের ডেটা বা ইনফরমেশান, একটা পিসির যদি হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় তবে কি গুগলে আপলোডের যে ডেটা ভ্যানিশ হয়ে যাবে নাকি? কিন্তু ওই পিসির জীবিতকালে, ওর জীবন চলাকালীন সময়, মানে ওয়ার্কিং স্টেটে, ডেটাকে ধারণ করতে একটা হার্ড ডিস্ক ম্যান্ডেটারি, সিপিইউতে সেটা থাকে। না থাকলে ডেটা তো আছেই কিন্তু ওই পিসির জন্য নেই। আবার এমনও বলতে পারেন গুগলের যে ইনফরমেশানের জন্যই পিসির দরকার হয়, তার সার্থকতা বা দেহ মন এর সার্থকতা চেতনার উচ্চতম প্রকাশের জন্য, ইন্টারনেটের সাথে যোগাযোগ করার জন্য একটা পিসির দরকার পড়ে। ইন্টারনেট ছাড়া, গুগল অ্যাকাউন্ট ছাড়া কি আপনার ফোনে কাজ হয় না? লিমিটেড ইউজ হবে, ফোন, মেসেজ, ফটো এত অবধি, কিন্তু লার্জার স্কেলে কানেক্টিভনেস থেকে আপনার আইফোন বঞ্চিতই রইল। গুগল আপলোডের যে ডেটা বা ইন্টারনেট, এটাকে চেতনা হিসাবে ধরুন। নিজের ব্রেন, বডি ও তাতে চিন্তা ওঠা, একে ইন্টারনেট কানেক্টেড অ্যাক্টিভ পিসি ধরুন। বলুন হার্ড ডিস্ক নষ্ট হলে বা আপনার ব্রেন যদি হ্যামার্ড হয়ে যায়, মাথায় জোরে আঘাত লাগলো, তাহলে কী ঘটে যাবে? গুগল ইন্টারনেটের কিছু এলো গেল, ওর কোনো ক্ষতি হলো? চলুন আপনার পিসিতে আগুন লেগে গেল, দেহান্ত, মৃত্যু হলো, তাতেও গুগল ইন্টারনেটের কিছু এলো গেল? ওটা তো অ্যাজ ইট ইজ রইল, পিসির পার্সোনাল নয় গুগল। তবে পিসি আসলেই তার মধ্যে গুগল একটা দরকার পড়ে। এইখানে পার্থক্য, চেতনার অভিব্যক্তি হলো দেহ মন। আমরা ধরি নি দেহ মনের মধ্যে চেতনা আছে, পুরোটাই চেতনা, সম্পূর্ণটাই চেতনা, তাহলে আমরা জড় বলছি কিসে? সাপেক্ষতায়। আমরা কম্প্যারিজন করে এটাকে জড় বলছি, এটা চেতনাকে বলছি। শ্রীরামকৃষ্ণ এটাই বলেছিলেন, সবই চেতনা, সবই শক্তি, সবই মা, বা উপনিষদ যেটা বলছে এক ব্রহ্মই আছে। চেতনাই আত্মা, যখন দেহেতে ম্যানিফেস্ট হয়, চেতনা আর আত্মার মধ্যে কোনো ভেদ নেই, স্বরূপত কোনো ভেদ নেই, আত্মাই চেতনা হচ্ছে। চেতনা হয়ে যখন সে দেহেতে ম্যানিফেস্ট করে তাকে আমরা চেতনা শব্দটা বলে থাকি। যখন, এবং এই চেতনা কি, সব কিছুর মধ্যেই চেতনা আছে, যা কিছু চোখের আমার রেঞ্জে আসছে, বুদ্ধির রেঞ্জে আসছে, সব কিছু চেতনারই উৎপাদ। ইট, কাঠ, পাথর, বাসন কোসন, টেবিল, চেয়ার, এই সামনের ক্যামেরা, এই রুমাল, সব চেতনারই উৎপাদ। ফাইভ সেন্সেসের মধ্যে ধরা পড়ছে, তো সব চেতনা বিভিন্ন, তোমার সাপেক্ষে বিভিন্ন স্তরে ধরা পড়ছে। তো আত্মাই এই সব রূপে আছে যা দেখা যাচ্ছে, কিন্তু যখন পারসিভেবল ওয়েতে আসছে ফর ইউ, তখন তাকে আমি কী বলছি? চেতনা বলছি, চৈতন্য বলছি। আরও জায়গায় কী হচ্ছে, আরও এগিয়ে গেলে কী হচ্ছে, যখন আমি বলা জীবে, যেসব জীব আমি বলে তাতে ম্যানিফেস্ট করছে, তাকে অহম বলছি, ওই একই চেতনা, একই আত্মাকে। আর যখন দেহের সাথে ওই অহম যুক্ত হচ্ছে, ওই চেতনাকে, ওই আত্মাকেই আমি মন বা চিন্তা বলছি, বস্তু তো একই। আবার রিপিট করছি, আত্মাই যখন দেহে ম্যানিফেস্ট করে, দেহ রূপে ম্যানিফেস্ট করে, দেহের মধ্যে মন, চিন্তা, যা ইচ্ছা বলো তুমি, জগৎ রূপে ম্যানিফেস্ট করে, তাকে আমরা চেতনা বলি। চেতনায় সব কিছু প্রকাশ পায়, উপনিষদ এটা বলে। ওই চেতনা যখন, একই চেতনার প্রকাশ যখন
আমি বলা জীবে প্রকাশ পায় বা ম্যানিফেস্ট করে তাকে অহম বলি, অহম বৃত্তি। আর যখন দেহের সাথে এই অহম যুক্ত হয় তাকে মন বা চিন্তা বলি। বাচ্চা বলে ওঠে, আমার খিদে পেয়েছে, ব্যাস মন বা চিন্তা ক্রিয়েটেড হয়ে গেল। বস্তুত এগুলো একই, কিন্তু এর রিভার্স যাওয়া ও চেতনার যেসবের উপর ডিপেন্ডেন্ট নয় তা জেনে যখন দেহ ও মন তার অহংকার ত্যাগ করে, দেহে মনের মধ্যে যখন চেতনা প্রকাশ পায় তার অহংকার হয়, আমি দেহ, আমি মন, আমি চলছি, আমি ফিরছি। আসলে দেহ মনের যে এলিমেন্ট সেটাও চেতনা, প্রকাশ পাচ্ছে সেটাও চেতনা। এই জন্য এই যে দেহ মনের এত, তাহলে তারা এত কোদাকুদি করছে কেন? একেই মিথ্যা বা ভ্রম বলা হয়েছে। যখন এই মিথ্যা বা ভ্রম কেটে যায়, কোনো একটি দেহ মন বলে আমি চেতনা ছাড়া কিছু নই, তখন তাকে জ্ঞানী বলা হয়, ভক্ত বলা হয়, নির্লিপ্ত বলা হয়। বস্তুত দেহ মন চেতনা এ সবই একই বস্তু, অথচ আলাদা দেখায়। দেহ জড় নয়, চেতনারই স্থূল অভিব্যক্তি, চেতনা সত্যেরই অভিব্যক্তি। সমস্যা অলওয়েজ কী হয় জানো তো? আত্মার প্রকৃতি একসাথে থাকে, যখনই চেতনার প্রকাশ হয় তা দেহ মন রূপেই হয়, নামরূপ রূপেই প্রকাশ পায়, আর তা হলেই মিসকনসেপশানে ফেসে যায়, একসাথে এগুলি ঘটবে। যে জন্মেছে তার মধ্যে অহংবৃত্তি এসে যাবে, অহং বলবে আমি, আমি চুপ থাকবে না, আমি বলবে আমি কিছু, হয়ে গেল মায়া। যতবার দেহ হবে, যত যত দেহ হবে, সবেতে এটাই ঘটবে, এই ফর্মুলাই খাটবে। এর মিসকনসেপশান কাটানোই হলো উদ্দেশ্য, যে জড় কিছু নেই। কারণ কেন কাটাতে যাব? কারণ তা কষ্ট দেয়, দেহের দৈহিক জীবনে কষ্ট দেয়। মুক্তি অনলি দেহের থাকাকালীন চেতনার যে মিসকনসেপশান তাকে কাটিয়ে দেওয়া, শুধুমাত্র দেহের জন্য এই টার্মটা মুক্তি, যে জীবিত আছে তার জন্য, মৃতের জন্য এই টার্ম নয়। কারণ মৃতের কষ্ট কোথায়, মৃতের যন্ত্রণা কোথায়, বন্ধন কোথায়, মায়া কোথায়? তার কোনো মুক্তি, তার কোনো তৃপ্তি, শান্তির প্রশ্ন উঠছে না। জীবিত অবস্থায় দেহি বস্তুত আত্মাই, কিন্তু দেহ থেকে তার কি হয়, ভুলভাল সব কনসেপ্ট আসে, সমাজের কনসেপ্ট আসে, বায়োলজিক্যাল কনসেপ্ট আসে, আমি ফরির, আমি পুরুষ, ইত্যাদি ইত্যাদি। তাতে যখন সে অ্যাক্ট করে, শরীর হয়েছে মানে সে অ্যাক্ট করবে, তখন সে যন্ত্রণা পায়, ধাক্কা পায়। ওই ভ্রম বা কনসেপ্ট কাটানোই জীবনের উদ্দেশ্য, একমাত্র জীবনের উদ্দেশ্য কথাটা, এই যে মুক্তির কথাটা, এই শব্দগুলো যে আমরা বলছি, এগুলি কিন্তু একটি দেহধারীর জন্যই কথাটা প্রযোজ্য হচ্ছে, নালে আর বন্ধন কারণ নেই। যার বন্ধন সেন্স আছে তার জন্য মুক্তি একমাত্র। চেতনাকে যে আলাদা বলা হয় দেহের থেকে, কেন বলা হয়? সাপেক্ষতায়, যাতে বোঝা যায়, নালে তুমি দেহ আর চেতনাকে জড়িয়ে ফেলবে এবং বলবে দেহই চেতনা। একে আসুরিক বুদ্ধি বলে। দেহ আলাদা, চেতনা আলাদা, তা কিন্তু নয়। চেতনাই পঞ্চভূত হয়েছে, ছানাই বা দুধি নানা রকম সন্দেশ হয়েছে, সবের কারণও বটে, আবার ছানা সবার উপাদানও বটে, একই সাথে দুটো। তাহলে কেন বলছে যে সন্দেশের থেকে তুমি ছানা আলাদা? যাতে তুমি বুঝতে পারো, যাতে তোমার সুবিধা হয়। তুমি ছানা, তুমি নিজেকে সন্দেশ হিসাবে এত বেশি একাত্ম হয়ে আছো, তোমাকে যতক্ষণ ভালো করে বোঝানো না হচ্ছে যে ভাই সন্দেশটা শুধু শেপ মাত্র, ছানাটাই আসল, তুই সেই ছানা, তুই সন্দেশ হিসাবে সত্য নয়, তুই ছানা হিসাবে সত্য, তুমি ধারণা করতে পারবে না। দেহ থাকতে থাকতে এবার মুক্তি তাহলে কার হবে? ছানার তো আর মুক্তি হবে না, ছানা তো চিরমুক্ত। যে ছানার ডেলা পড়ে আছে সেও বল ছানা, ছানা হিসাবে যদি ধরা হয়, আর যে সন্দেশ সেই হিসাবে ছানা। তো মুক্তি ছানার জন্য নয়, মুক্তি কার জন্য? মুক্তি সন্দেশের জন্য। সন্দেশ থাকাকালীন অবস্থাতেই যে যন্ত্রণা তার নিবৃত্তি, এই যে ভ্রম যে আমি সন্দেশ, আমি ছানার থেকে আলাদা, এটা কাটিয়ে দেওয়াই আধ্যাত্মের উদ্দেশ্য। আপনি বলেছেন দেহ মরলে চৈতন্যের কী হয়? কিছুই হয় না, তার কিছু যায় আসে না। একটা ঢেউ পড়লে সমুদ্রের কী যায় আসে? সমুদ্র নিজেকে হাজার হাজার ঢেউ রূপে প্রকাশ করবে। ওই ঢেউয়ের একটা ঢেউ যে পড়ে গেল, তার জল 10, 15, 20, 10,000, 20,000 জলে বিভক্ত হয়ে যাবে, কোথায় কোথায় জল ছিটকে যাবে।
কেউ হয়তো ওর থেকে এক বালতি জল তুলে নিয়ে গিয়ে গাছের গোড়ায় দিয়ে দিয়েছে, সেই গাছের গোড়া থেকে সেই জল আস্তে আস্তে পাতার মধ্যে থেকে বিভিন্নভাবে ভেপার হয়ে প্রসিজিওর দিয়ে ক্লাউড হবে, আবার জল হয়ে কোনখানে পড়বে, বঙ্গোপসাগরের জল আটলান্টিকে পড়বে, কোনো ঠিক ঠিকানা থাকবে না এই জলের। এই জল বিভিন্নভাবে ভাগ হয়ে যাবে, সমুদ্র আর ঢেউ বেসিক্যালি আলাদা। কোথায়, কিভাবে? ঢেউ জাস্ট ভাবছে সে আলাদা, ঠিক যেমন সন্দেশ ভাবছে আমি ছানার থেকে বিশেষ কিছু, আমি সন্দেশ, আমি সন্দেশ, আমি চমচম, আমি সরপুরিয়া ইত্যাদি ইত্যাদি। ছানা বলছে তুই বল কত ইচ্ছা নাম, আমি তো এসব আমার, আমি তো ছানা। ছানার জন্য কোনো ভেদ নেই, সমুদ্রের জন্য কোনো ভেদ নেই, চেতনার জন্য কোনো ভেদ নেই যে কোথায় চলে যাবো। চেতনা বলবে যাবো কোথায়, আমি তো আকাশ বাতাস পাতাল জুড়ে আছি, কোথায় আর যাবো। এনার্জি, তুমি যদি এনার্জি বলতে চাইছো, যেগুলো বলে অনেকে সোল বলে, এনার্জি বলে, কোথায় যাবে? এনার্জি ভাগ হয়ে যাবে, এই প্রকৃতির মধ্যেই ভাগ হয়ে যাবে। ঠিক যেমন কিছু জিনিস এক হয়েছিল তা আলাদা হয়ে গেল, তার মধ্যে আলাদা কোনো চেতনা নেই, একটা যন্ত্রের মধ্যে কিছু এনার্জি ছিল, কিছু রস ছিল, তা ভাগ হয়ে গেল। পুড়বে আগুন, মাথার ব্রেনের যে লিকুইডগুলো আছে সেই লিকুইডগুলো শুকোবে, তা উবে যাবে। কিন্তু যখনই আবার অন্য কিছু রূপে প্রকাশ পাবে, সেই কনফিগারেশনের মধ্যে কিন্তু আবার চিন্তা রূপে দেখা দেবে। সেটা গাছ হয়ে দেখা দিতে পারে, তখন গাছের মধ্যে কোনো চিন্তা বা এ থাকবে না। তুমি যে একটা কথা বলছো চিন্তার ভিত্তিতেই তো বলছো। এবার যদি তোমার হাতটা পুড়েছে, ধরো তুমি মারা যাওয়ার পরে ওই হাতের থেকে যে জল উঠেছে, সেই জলটা আকাশে মেঘ হয়েছে, গিয়ে কোনো একটা আম গাছের উপর পড়েছে, আম গাছের পাতার মধ্যে পড়ে সেটা শিকড়ে গিয়েছে, এবং সেই সময় আম ধরার টাইম ছিল, একটা আম ধরেছে, তো তোমার হাতের পুড়ে গিয়ে যে জল উঠলো, সেই জলের দশ ভাগের এক ভাগ ওই আম গাছে পড়েছে, কোনোটা নিম গাছে পড়েছে, কোনো জায়গাতে হয়তো ড্রেনের মধ্যে পড়েছে, সেখানে কোনো পোকা হয়তো সেখানে কিলবিল করে বেড়াচ্ছে, তোমার হাত তো ভাগ হয়ে গেল বিভিন্নভাবে। ঠিক তেমনই এগুলো তোমার জন্য ভাগ, চেতনার জন্য কোনো ভাগ নয়, সেটা দেখছে প্রকৃতি, দেখছে আমি। সমুদ্রের মধ্যে যত ঢেউ উঠবে সবই দেখতে প্রায় একই রকম হবে, যত মানুষ জন্মাচ্ছে সবই একই রকম অলমোস্ট, তাদের চিন্তা ওঠা একই রকম, ভয়ও একই রকম, অসুরক্ষাও একই রকম, হাত পাও একই রকম, তারাও বিয়ে, বেশিরভাগ লোকই একই রকমভাবে বিয়ে করছে, একই রকমের চিন্তাধারা করছে, একই রকমই খিদে পাচ্ছে, হয়তো পছন্দ অনেকটা একই রকম। কিন্তু তুমি কথা বলতে পারো না যে ওই ঢেউটা যে মিশে গেল, যেহেতু আরেকটা ঢেউ উঠেছে একই রকম দেখতে, তার পুনর্জন্ম হলো, ওই প্রথম ঢেউয়ের কোনো পুনর্জন্ম নেই, সে পুরো ভেঙে চুরে চারিদিকে চলে গেল। অনলি প্রকৃতির ক্ষেত্রে ঢেউয়ের পর ঢেউ উঠবে, একই জল, সব ঢেউয়ের মধ্যে জল একই, কিন্তু আগের ঢেউয়ের স্পেসিফিক জল আরেকটা ঢেউয়ের মধ্যে নেই, তা মিশে গিয়েছে, কিন্তু ঢেউগুলো দেখতে একই। একটা সূর্যমুখী গাছে ফুল হলো, সেই ফুলটা শুকিয়ে গিয়ে ঝরে গেল, সেম আরেকটা ফুল এলো, তার মানে কি আগের সূর্যমুখীটার পুনর্জন্ম হলো নাকি? তা নয়, যত ফুল হবে সবই প্রায় একই রকম দেখতে, কিন্তু কারোর পুনর্জন্ম নয়। যত ঢেউ উঠছে সবার মনে হয়, প্রত্যেকটা ঢেউয়ের মনে হয় আমি আলাদা, আমি একটা ঢেউ। ঢেউ উঠলেই তার এই আলাদা বুদ্ধিও তার সাথেই উঠবে। এই ভেদ অনলি ঢেউয়ের দিক থেকে, সমুদ্র বা চেতনার দিক থেকে নয়। আপনার মৃত্যুর পর আপনার লাইফ স্টোরি শেষ, শেষ তো শেষ, আর কিছু থাকবে না। ব্যক্তি ফিরে আসে না, চেতনা বহু বহু ব্যক্তি রূপে সিমিলার টাইপের দেহ মন জন্ম দেয়। আপনি একটি মুরগিকে নিয়ে গেলেন, মেরে ফেলুন সেই মুরগিটাকে, আরেকটা মুরগি ওদিকে জন্মাচ্ছে, সেই মুরগিকে দেখতেও একই রকমের, আরেকটা গরু জন্মাচ্ছে, সেই গরুটাও কিন্তু আগের গরুটারই মতো, কিন্তু তার পুনর্জন্ম নয়। প্রকৃতি এমন গরু মুরগি খরগোশ জন্ম দেয়, সেরকম মানুষও জন্ম দেয়, তার মধ্যে চিন্তাও জন্ম দেয়, বৃত্তি জন্ম দেয়, কিন্তু একই জিনিস আসছে না বারবার। ইউ কান্ট ক্লেম যে ওই মুরগিটা মেরেছিলাম তার মতো এরা দেখতে বলে সেই একই ম্যানিফেস্টেশন হচ্ছে, তা নয়। ইন্টারনেট কারোর ব্যক্তিগত নয়, কিন্তু যত পিসি স্ক্রিন থাকবে সবেতে যখনই ইন্টারনেট সংযুক্ত হবে গুগলের পেজটা খুলে যাবে, সেই ফরম্যাটটা একই রকম শো করবে অলমোস্ট সবার ক্ষেত্রে, আপডেটেড হলে এদিক ওদিকে একটু আলাদা হতে পারে কিন্তু মোটামুটি একই থাকবে। গুগলের জন্য বিশেষ পিসি কিছু নয়, পিসির জন্য মনে হয় গুগল বিশেষ, সে মনে করছে আমার মধ্যে গুগল অ্যাকাউন্ট খোলা আছে। গুগল এমন কোটি কোটি পিসিতে শো হয়, আত্মার না শান্তি হয় না অশান্তি হয়,
অশান্ত ব্যক্তি চেতনা হয়। যে অশান্ত মরল তার শান্তির কোনো আশা নেই, ইহ জীবনে শান্তি লাভ করতে হবে, এটাই তো শাস্ত্র বলছে, না হলে বলছে মহতি বিনষ্টি। যদি এই সময়ে না হলো, এই জীবনে না হলো, তাহলে বড় ক্ষতি হয়ে গেল, বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল। কেন? এটা অনেক বড় বন্ধনের মধ্যে জড়িয়েছিল, হাঁক পাকানিতে পড়েছিল। মানুষ ওই একমাত্র পার্ত যেন দুদিকে দাঁড়িয়েই দু নৌকায় পা দিয়ে মানুষ হিসাবে সে যেন মুক্তির স্বাদ নিতে পারত, সে দেহ থেকেও দেহ নয় এই বোধ করতে পারত, সে খেলায় একদম মানে যেমন পাকা খেলোয়াড় হয় সেরাম হয়ে যেতে পারত, তাকেই মুক্ততা বলে, তাকেই মুক্ত পুরুষ বলে। কিন্তু তার বড় যন্ত্রণায় জীবন কেটে গেল। আত্মা চির শান্ত, তাতে অশান্তির প্রশ্নই নেই। যে আত্মার শান্তি কামনা করি, শান্তি অশান্তির পার, সব দ্বৈতের পার। সে সমুদ্রের কাছে ঢেউ বুদবুদ ফেনা সব একই কথা, সমুদ্র এই সব কিছুর পার, কিছু এসে যায় না, ঢেউ উঠলো কি উঠলো না। এইসব যে পুরাণগত যে সব রিচুয়ালস আছে, তা বেশিরভাগই সব পুরাণ বা বিভিন্ন বিধি পদ্ধতি থেকে বেরিয়েছে, তার পিছনে বিশাল কোনো মহত্ত্ব নেই। আপনি পিতামাতার সাধ্যের চিন্তা না করে চেষ্টা করুন জীবিত কালেই তাদের অধ্যাত্মের পথে পরম শান্তির পথ দেখাতে, হাজার হাজার শ্রাদ্ধের থেকে তা মূল্যবান হবে। যে যাকে ভালোবাসেন, যেই সম্পর্কই হোক, এই ভ্রান্তিতে থাকবেন না যে মৃত্যুর পরে এটা করে দিলে তার শান্তি হবে, তাকে এই মুহূর্তে শান্তির পথ দেখান। এটা বারবার শাস্ত্র বলেছে, মানুষ জীবন দুর্লভতি, এমন জন্ম আর হবে না রে, নাহলে বলতো না তো চেঁচিয়ে চেঁচিয়ে। এইসব এত গভীর ধারণা তন্ত্র ব্যবস্থাপনা ক্যারি আউট করছে না, এত স্বার্থ সম্বন্ধী গোষ্ঠী এসবে জড়িত আছে যে সমাজে এগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যার অস্থিই পাওয়া যায়নি, হয়তো বোম মেরে হয়তো এলোসিতে সার দেহ চলে গিয়েছে কোনো এক সৈনিকের, কেউ হয়তো মারা গিয়েছে তার আশেপাশের লোকে জানেই না, হয়তো কোনো জায়গাতে ভিন দেশে গিয়েছিল, মারা গিয়েছে, কে চেনে তাকে, হয়তো তার পাসপোর্টই পাওয়া যায়নি, রেলে কাটা পড়েছে, চিনতেই পারেনি কেউ। কত দেহ এমন আছে, আমরা তো শুধু খবরে কাগজে সেই কটা পাই যেই কটাকে চেনা যায়, আইডেন্টিফাই করা যায়, বা আমাদের কাছে খবরে কাগজে বেরোনোর পরেও বলা হয় যে এরকম একটা মৃতদেহ পাওয়া গেছে, তার সাথে কে আছে, কে পরিচিত আছে, পেলে এই নম্বরে যোগাযোগ করুন, হয়তো কেউ যোগাযোগ করলোই না, নিয়ে গিয়ে পুড়িয়ে দিল, তা কোথায় হচ্ছে তাদের পিণ্ডদার শ্রাদ্ধ শান্তি, লাভারিস লাশ দাহ হয়ে গেল, কে তার শ্রাদ্ধ করছে, কত দেহ পশু পাখি অ্যাটসেট্টা মরছে, কত জীবাণু মরছে, সাবান দিয়ে ধুয়ে যাচ্ছে চলে যাচ্ছে, তার মধ্যে চেতনা নেই, তাদের শ্রাদ্ধ হচ্ছে নাকি। একটা মুরগি মেরে তুমি আমরা যারা ননভেজ খাচ্ছি, তারা মুরগি মেরে পাঁঠা মেরে কত চেতনাকে শেষ করে দিয়েছি, তা তাদের আত্মার শান্তি চাই না, আত্মা কি তাদের থেকে ছাড়া নাকি? আত্মা তো সর্বব্যাপী, সর্বব্যাপী যদি তুমি না বলো, তুমি তাহলে উপনিষদ জানো না, বেদ জানো না, তুমি সনাতন বিরোধী কথা বলছো। আর তুমি যদি সর্বব্যাপী বলো, তাহলে মোবাইলেরও শ্রাদ্ধ করো, মোবাইল নষ্ট হলে, একটা গাছ মরলে তার শ্রাদ্ধ করো, চেতনা তার মধ্যেও আছে, আত্মা তো সর্বব্যাপী সবার মধ্যে আছে, আত্মার শান্তি কামনা করতে হবে। আত্মা অশান্ত হয়ে এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ওরে আমার শান্তি করে দে, শান্তি করে দে, এরকম নয় জিনিসটা। আর তুমি যেসব লোকের কথা বলছো, এই লোক পরলোক, দেখো যা আছে তা এই লোক, যা পারসিভ করছো বাকি সব মানসিক বা কাল্পনিক, ধরো তার পিছনে কী আছে, কেনগুলি করানো আছে, ঠিকই বলেছো কিছুটা, এর পিছনে আছে ভয়, লোভ এবং আশা, এবং তা ততোধিক হলো বর্তমানের অপদার্থতা লোকানোর ব্যবস্থাপনা। না হয় বলবো আগের জন্মে আমার খারাপ কর্মফল ছিল, তাই দেখো আমার এই কষ্ট হচ্ছে, এতে কী হলো, আমি বর্তমানের দায়িত্ব থেকে বেঁচে গেলাম। নাহলে বলবো এর পরেও অনেক অনেক জন্ম আছে, আস্তে আস্তে করে দেখা যাবে, একদিনে কি সব কিছু হয়, তো আমার পরলোক হবে, আমার পরের জন্ম হবে। মূল কথা হলো বর্তমানের দায়িত্ব কী করে এড়াবো, এবং এই দায়িত্ব ভোগের দায়িত্ব নয়, এই দায়িত্ব ত্যাগের দায়িত্ব, এই দায়িত্ব ঔচিত্যের দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে প্রবৃত্তিগত সুখ পাওয়া যায় না। কেউ তোমাকে এই কথা বলবে না যে পরজন্মে গিয়ে খাবো, এই জন্মে কিছু খেতে পেলাম না, তো খেতে পেলাম না, কী হয়েছে, নাই বা ভালো খেলাম, এই কথা কেউ বলবে না। কিন্তু বা সবাই এই কথা বলে দেবে, এই জন্মে হয়তো খুব বেশি জব ধ্যান করতে পারিনি, পরের জন্মে আস্তে 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 ঠিক উন্নতি হবে। যা প্রবৃত্তিগত নয়, যা
আমার এই মুহূর্তে ইন্দ্রিয়ের সুখ দেয় না, ওই সব জিনিসকেই দেখবে, না আগের জন্মের দোহাই দিয়ে ছাড়া হয়, না পরের জন্মের দোহাই দিয়ে ছাড়া হয়। যেখানেই পরিশ্রম দাবি করে জীবন, যেখানেই সাধনা দাবি করে জীবন, সেখানেই দেখবে পরলোকের কনসেপ্ট চলে এসেছে। কেউ এই কথা বলবে না যে পরের জন্মে বিয়ে করব, না। কেউ এই কথা বলবে না পরের জন্মে মোবাইল কিনবো, না, ওগুলো এখনই করে ফেলবো। কিন্তু যেই সাধনার কথা আসবে বলবে আস্তে আস্তে পরের জন্মে হবে, এক জন্মে কি হয় মহারাজ, সাধারণ মানুষ এতে বোকা হয়ে যাবে। কিন্তু নিজেকে কি করে বাঁচাবে, নিজের যন্ত্রণাকে কি করে লোকাবে? আত্মার শান্তি কামনা শব্দটাই ভুল, বেদান্ত এই কথাই হেসে দেবে, কিন্তু ডজন ডজন ভুলের সমষ্টি তো এই জগৎ। তাই এইসব কথা চলছে, রম রমিয়ে চলছে, ঢাক বাজিয়ে চলছে, আত্মার শান্তি কামনা করি। মৃত ব্যক্তির জীবনে যদি এমন কিছু থাকে যা তোমার জীবনকে অমৃত করতে পারে, তোমাকে মৃত্যুর পারে নিয়ে যেতে পারে, তাহলে খুব স্মৃতিচারণ করো। তুমি এখানে স্মৃতিচারণের কথা বলেছো যে প্রয়োজনীয়তা আছে কি না, হ্যাঁ, কিন্তু যা স্মৃতিচারণের যোগ্য তারই তো স্মৃতিচারণ করবে। আদৌ ওই স্মৃতিচারণ স্মৃতির কোঠায় মনি কোঠায় রাখার যোগ্য? মনি তো মরে, মনি তো জন্মায়, বদ্ধ হয়, মুক্ত হয়। না হলে যদি তার জীবন তোমার জীবিতাবস্থায় চেতনার আপলিপমেন্টের কোনো মেটেরিয়াল সাপ্লাই না করে, যদি স্মৃতি হিসাবে শুধু তোমার কাছে কিছু জাগতিক সুখ সুবিধা, কিছু রেমিনেসেন্সেস, কিছু দুঃখ কষ্ট হাসি কান্নার খেলা থাকে, তাহলে ওই স্মৃতির কী মূল্য আছে? ওটা তো স্মৃতিতে স্মৃতির কোঠায় হৃদয়ে রাখার যোগ্যই নয়। তো কিসের স্মৃতি আর কিসের স্মৃতিচারণ? শুধুমাত্র চোখের জল আর নিজেকে আটকে রাখার জন্য বা কিছু সুখস্মৃতিতে যাওয়ার জন্য স্মৃতিচারণ নয়, স্মৃতির যোগ্য কন্টেন্ট আছে কিছু? তাহলে করো স্মৃতিচারণ, অসুবিধা কিছু নেই। স্বর্গ নরক তুমি বলেছো পরলোক হিসাবে, দেখো এই সব চেতনার অবস্থা। এই জীবনে যদি সত্য লাভের অমরত্বের কাজ করো, বুঝতে পারো যে না জন্মেছি না মরবো, একটা দেহ হিসাবে আজ প্রকাশিত হচ্ছি আমি, কাল অন্য কিছু হিসাবে প্রকাশিত হব, এই দেহটা চলে যাবে, আর এটা জেনে বুঝে যদি নিশ্চিন্তে মজায় থাকো, তাহলে তোমার এই জীবন এই মুহূর্তে স্বর্গ। আর যদি ভয় দুশ্চিন্তা আজ এটা কাল ওটার জন্য ছুটছ, দেহের সুখ দুঃখের মধ্যে ভাসছ, সম্পর্কের চাপে আছো, পাবার লোভে আছো, হারানোর ভয়ে আছো, এবং এইসবের মধ্যে ওঠা পড়া করছো, তাহলে এই মুহূর্তে এই জীবনই নরক যন্ত্রণা। শাস্ত্রে সর্বোচ্চ হলো বেদান্ত বা উপনিষদ, পরবর্তী যেসব পুরাণ স্মৃতি ইতিহাস আদি গ্রন্থ আছে সব কিছুর যেসব কাহিনী, যেসব থিওরি, যেসব বিধি পদ্ধতি, সব কিছুকে উপনিষদের আলোতেই দেখতে হবে। যদি মিলল, বেদান্তের সত্যের সহায়ক হলো, তাহলে মানো, না হলে রেসপেক্টফুলি রিজেক্ট করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সদ্য পরলোকগত কিছু হয় না, দেহ ত্যাগ হয়, যে কম্পিউটার সেটি শেষ হয়ে গেল তার জন্য কি করণীয় থাকবে? নাই বলবে হায় হায় আমি সে কম্পিউটারটা ছিল তার সাথে কত সময় কাটাতাম, এই ভেবে দুঃখে কাটাবে, আর নাহলে দ্বিতীয় দুঃখের কারণ হয়ে যাবে যে কত ভালো কম্পিউটার ছিল সেটাকে আমি সারা জীবন ইউজ করতে পারলাম না। কোনো ইউজ নেই, করতে হলে যা করবে জীবিতদের জন্যই করো, বেঁচে থাকতে করো, বেঁচে থাকতে তাদেরকে মৃত্যুর পারে নিয়ে চলে যাও, তাকেই তো অমৃত বলে। মরে গেলে আর কী অমর হবে? বেঁচে থাকতেই তো অমরত্বের স্বাদ নিতে হবে, মরে গেলে স্বাদ কে নেবে? নাও না কি ধানি লঙ্কা দিয়ে দাও গিয়ে একজন মরে গেছে তার জীবে, দেখো না কি হয়, কিছুই হবে না, উঠবেও না। বেঁচে থাকতেই তো ঝাল আর বেঁচে থাকতেই তো মিষ্টি, মরে গেলে কি হবে? শ্রাদ্ধ যদি শ্রদ্ধাই হয় তবে কাউকে খেতে দেওয়া, ফুল দেওয়া, ছাতা দেওয়া, খরম দেওয়া, টাকা দেওয়া, জল দেওয়া, এইসব কীভাবে শ্রাদ্ধের ক্রাইটেরিয়া হলো? এ তো তুমি পশুকেও খেতে দাও, জল দাও, ভিখারিকেও তো তুমি টাকা দাও, জুতো কিনে দিলে হয়তো বাড়ির কাজের মেয়েকে, তার মানে কি তুমি তাকে শ্রদ্ধা করো? শ্রদ্ধাকেও আমরা দৈহিক ও বস্তুগত বানাচ্ছি। এসব অনলি পৌরাণিক বিধিবিধান, করতে পারো, কিন্তু যার জন্য শ্রাদ্ধ করছো, শ্রাদ্ধ শব্দ উচ্চারণ করছো, আদৌ তার জীবনে শ্রদ্ধাযোগ্য কিছু ছিল তো? যে মারা গেল তার মধ্যে শ্রদ্ধাযোগ্য কিছু ছিল তো? আর শ্রদ্ধা কাকে করতে হয় জানো তো? শ্রদ্ধা বড় দুর্লভ বস্তু,
শ্রদ্ধার ফলে জীব মুক্ত হয়ে যায়। গুরুসুলভ জীবন, সত্যের পথ দেখায় এমন জীবন অনলি শ্রদ্ধার্হ হয়, আর কেউ শ্রদ্ধার যোগ্য নয়। তা যদি থাকে যে মারা গেছে, অবশ্যই তার শ্রাদ্ধ করা হোক, নাহলে ওটা সামাজিক আর দশটা প্রথার মতো মাত্র, ওর কোনো স্পিরিচুয়াল সিগনিফিকেন্স আর তখন থাকে না। কয়েকটা জিনিস জেনে রাখা ভালো। প্রেম, শ্রদ্ধা, গুরু, জ্ঞান, এই কথাগুলো একমাত্র আধ্যাত্মিক টার্মিনোলজি, সামাজিক নয়, দৈহিক নয়, বস্তুগত নয়। এই শ্রদ্ধাগুলো এসেছিল সেই বেদান্তের গভীর থেকে, কোনো এক কঠোপনিষদের গভীরতা থেকে, তা পরবর্তীকালে ক্যারি আউট হয়েছে, আমরা তাকে বস্তুগত হয়ে করে ফেলেছি। যেমন অন্যান্য রিচুয়ালস আছে শ্রাদ্ধের মতো, উপনয়ন, অর্থাৎ চোখের সামনে রাখা, উপনয়ন, চোখের কাছে, তার সামনে বসা, কি বসবে, সত্য বসবে। জীবনে অধ্যাত্ম প্রবেশের বা সত্যের সাথে ইন্ট্রোডাকশানই হলো এই উপনয়ন। যদি তা না বুঝে কেউ পৈতে মাত্র পরে কিছু রিচুয়াল করে নেয়, কিছু আগুন জ্বালিয়ে নেয়, তবে ওই পৈতার যেটুকু দাম ও গুরুত্ব, ঠিক তেমনই এই শ্রাদ্ধেরও সেইটুকুই দাম বা গুরুত্ব। বিবাহ মানে বিশিষ্টভাবে বহন করা, সামগ্রিক ভার নেওয়া, আত্মিক, দৈহিক, মানসিক একে অপরের উন্নতির সর্বোচ্চ চেষ্টা করবে, দায়ভার নিতে পারবে, এমন দুটো ব্যক্তি যখন একে অপরের সাথে সংকল্পবদ্ধ হয় যে আমি তোমার যাবতীয় প্রয়োজন এবং শেষে আত্মিক প্রয়োজন অবধি মেটাতে পারি, তাই আমি তোমার সাথে এক হয়েছি, তাকে বিবাহ বলে। এই আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, তাহলে বিবাহগুলো যেরকম একটা রিচুয়াল, এই শ্রাদ্ধেও তোমার ওইটুকুনি রিচুয়াল। ওই বিবাহ যতটুকুনি সাকসেস তুমি বলবে, এই শ্রাদ্ধেও ততখানি সাকসেসফুল। শ্রাদ্ধে গীতাপাঠ শ্রবণ করা, বোঝা বা বেদমন্ত্র এইসব উচ্চারণ ঠিক আছে, যে গেল তার কিছু হোক না হোক, তোমার আধ্যাত্মিক মঙ্গল কিছুটা হলেও হতে পারে। আর বাকি যেসব ভুরি ভোজ অনুষ্ঠান, এসব এর কোনো বিশেষ আধ্যাত্মিক পার্সপেক্টিভ নেই। সাধু ভাণ্ডারা যে হয় তাতে এই ভাব থাকে যে একজন চেতনা দেহরূপে যন্ত্রণা থেকে মুক্ত হয়ে গেল, এক মুক্ত চেতনা মুক্ত হয়ে গেল। সে কাটিয়েছিল একটা মুক্ত জীবন, আটকে ছিল কি সে দেহরূপে। দেহ থাকলেই কিছু না কিছু ট্যাক্স দিতে হবে, আজকে রোগ হবে, কালকে ভোগ হবে, খিদে পাবে, তৃষ্ণা পাবে। তো যে চেতনা দেহরূপে ফরমেশন হয়েছিল, সেই চেতনা দেহ থেকে মুক্ত হয়ে গেল, একটা বুদবুদ ফেটে গেল। এটা এই দুঃখে খাওয়া হয় না যে সবাই মিলে দুঃখে এক হয়েছি গো, সাদা কাপড় পরে আমরা তারপরে চব্বচস্য লেহপেয় করে খাচ্ছি, এটা উদ্দেশ্য নয়। সাধু ভাণ্ডারায় সাধুর শরীর গেলে আন্ডারস্ট্যান্ডিং অন্য থাকে, তখন আন্ডারস্ট্যান্ডিং থাকে একটা বুদবুদ সমুদ্রে মিশল, এই যে সে পূর্ণত্ব পেল, যেই পূর্ণত্ব তার জীবনেও দেখা গিয়েছিল, সাধুর জীবন তো এই পূর্ণত্বের জীবন, সে এখন এই শরীরের যন্ত্রণা থেকেও মুক্ত হয়ে গেল। তো সবাই আনন্দ করতে শুরু করলো বাকি সাধুরা ভক্তরা, যে চাক এখানে দুঃখ নেই, এখানে পাওয়ার এই স্মৃতিচারণের এই দুঃখ নেই। আজকাল এরকমও করছে লোকে বিভিন্ন রকমের, যে দুঃখে হায় 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 করছে, আরে বাবা, সাধুর অন্তিম প্রয়াণ তো মহাপ্রয়াণ, এই মহাপ্রয়াণের জন্যই তুমি আমি, শুধুমাত্র আমরা দেহে ফেসে এই মহাপ্রয়াণে যেতে চাই না, ওই একটি জীবনই শুধুমাত্র মহাপ্রয়াণে গিয়েছে, সে জীবনকে সার্থক করেছে, আর আমরা সোনা ফেলে হীরে ফেলে এখানে হায় হায় করছি, বলি যদি মরে যাই কী হবে। কবির এটা বলেছিলেন, যা মরনে সে জগ ডরে মেরে মন আনন্দ, কহে কবির কব হু মরু কব পাউ পূর্ণ পরমানন্দ। পুরো জগৎ যেই মৃত্যু থেকে ভয় পায়, সেই মৃত্যু কবিরের মনে আনন্দ এনে দিচ্ছে, বলছে ভাবছি কখন মরব, এবং এই যে খণ্ড খণ্ড পূর্ণত্ব পাচ্ছি, শরীর থাকলে কবির পূর্ণাত্মা, সে নিজের পূর্ণত্বকে উপলব্ধি করেছে, তবুও বলছে দেহ আছে তো, খিদে পাচ্ছে, তৃষ্ণা পাচ্ছে, আমি যেন খণ্ড খণ্ড সুখটা পাচ্ছি পূর্ণত্বের, কবে মরব, কবে পূর্ণ প্রয়াণ হবে, কবে পূর্ণ হয়ে যাবে, এই বাধাটাও চলে যাবে। আমাদের সাধারণ মানুষের বুদ্ধি ঠিক উল্টো, বললে মরলেই আমার সব শেষ হয়ে গেল। সাধুর জীবন ত্যাগ বৈরাগ্য এই দিয়ে মণ্ডিত, একমাত্র তার শ্রদ্ধার্হ, অনুসরণীয়। এমন যদি জীবন হয় তবে তার নামে আনন্দের সাথে শ্রাদ্ধ করা যেতে পারে,
ভাণ্ডারায় কি চলে? বিভিন্ন দোহা চলে, মন্ত্রোচ্চারণ চলে, তা শোকের নয়, মোক্ষের পথ, তাই আনন্দের পথ। কখনো দেখবে না কোনো সাধুর যাত্রাতে কোনো সন্ন্যাসী কাঁদছে। সন্ন্যাসী জানে যে এটা কিসের যাত্রা, সে জানে বাবা বাঁচা গেল, যন্ত্রণা মিটল, যে মরেছে সেও বলছে বাঁচা গেল, আর যে নিয়ে যাচ্ছে সেও বলছে বাঁচা গেল। এমন পারলে শ্রাদ্ধের মাহাত্ম্য আছে, বাকি সব কোনো বিশেষ তাৎপর্য বহন করে না। যদি এমন জীবন হয় তার শ্রাদ্ধ খুব আনন্দের সাথে করো, রিচুয়াল করো না করো ভাই, আধ্যাত্মের মূল তত্ত্বগুলো তার শ্রাদ্ধকে কেন্দ্র করে যেন উঠে আসে, সেই অ্যাসপেক্টগুলো তার জীবনের যেন উঠে আসে, এটা শ্রাদ্ধের যোগ্য। আর সমাজের কথা বলছো, সমাজের স্পর্শকাতরতা, সমাজ তো অবিদ্যালয়, এর সব কল কবজা দুর্বল, যেখানেই ছবে সেখানেই এ স্পর্শকাতরই হয়, অহং এর ক্রীড়াভূমি, মিথ্যা ভ্রম তন্ত্রের ব্যবস্থাপনার মায়ার আগার এই সংসার ও এই সমাজ। তাকেই তুমি সমাজ বলছো, সত্য তো মহাশক্তি, যদি সমাজ কিছুতে কাতর হয়ে পড়ে তো জানবে ওই কাতরতার জায়গাটা বড় দুর্বল ক্ষেত্র ছিল তার, মিথ্যা ছিল তার। তুমি কাতর কখন হয়ে পড়ো? যখন যন্ত্রণা হয়, যখন তোমার কোনো ব্যথা থাকে তার মধ্যে চাপ পড়লে তুমি কাতর হয়ে পড়ো, জেনে রেখো ওটা তোমার দুর্বল জায়গা। তুমি বলছো না সমাজের স্পর্শকাতর জায়গা, সমাজকে জেনে রাখো, সমাজকে সত্যের চরণে আসতে হবে, স্বামীজি এটা বলেছিলেন, সমাজকে সত্যের চরণে অর্ঘ্য দিতে হবে, সত্য আসবে না সমাজের কাছে, সমাজ না আসলে সে সমাজ ডিস্ট্রয় হবে, এবং অমন সমাজের যেই সব এরকম স্পর্শকাতর ব্যবস্থাপনা বা তন্ত্র আছে তা ভেঙে পড়াই উচিত। তাই নট অনলি রিচুয়াল, সম্পূর্ণ জীবনে যা তোমার চেতনার উচ্চতা বিধান করে তা গ্রহণ করো, বাকি সব গৌণ প্রয়োজন দরকার হলে রাখো, না হলে রিজেক্ট করো। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকাই উচিত নয়, কোনো প্রশ্ন ওঠাই উচিত নয়।